গেরুয়ার এই রাখোৎসব প্রথমবারের বাবে তাতে যে ঠাইত নাকি প্রবল বানপানী এইবার মানে আমার মথা ভাঙি দিছিল সেই জায়গাতেই আমার নতুন একটা পরিবেশ গড়ি উঠেছে এয়া হচ্ছে কি যে শ্রী শ্রী কৃষ্ণ রাখোৎসব আর এই রাখোৎসবে একটা নতুন সমন্বয় আর নতুন বার্তা করে আনিছে আর অদূর ভবিষ্যতে মানুষের যেটা নাকি আশা আকাঙ্ক্ষা মানুষের যেটা নাকি সমাগমে আমাকে একটা নতুন বার্তা দিব আর লগেলগে এই রাখোৎসবে গোটেই সমগ্র অসমৰ ভিতৰতে একটা নতুন ধরনের দৃষ্টি আকর্ষণ করব কেন পারি তার লই পেলাই আমার যখন কর্মকর্তা যখন মিলি পেলায় আমি মানে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি ভবিষ্যতে বিশেষকে অহা বছর ইয়াতকে আর অধিক পুনার্ধভাবে আমি অনুষ্ঠান আগে করি হয় সেইটাকে প্রমাণিত মানে কারণে প্রমাণ করব কারণে আজি এয়া আমার যে বায়রহনিয়া আমার যে কৃষ্টি সংস্কৃতি আর মানুষের জনসমে প্রমাণ করে দিব যে এইখন আসলে এখন সংস্কৃতিরহে পীঠস্থান গতি মানে ভাবো যে কৃষ্ণ রাখোৎসব মানে হয়েছে কি যে শান্তি সম্প্রীতির একটা বার্তা গতি সেই বার্তা আমার রাখে বহন করবর কারণে এই আয়োজন গোপিনীর ভগবান শ্রীকৃষ্ণর এক নতুন বার্তা আমাক বহন করেছে এই অঞ্চলের রাইজর কারণে আর এই অঞ্চলের রাইজ সাংস্কৃতিকভাবে আধ্যাত্মিকভাবে চেতনা সমৃদ্ধ গতি আর দরঙ্গী সংস্কৃতির অন্যতম পীঠস্থান গতি আমি সকলে মিলি এক আধ্যাত্মিক পরিবেশত ভগবান শ্রীকৃষ্ণ রাস মহোৎসব যে ইয়াত ডেঙা ঘুরুয়াত উদযাপন করার কারণে এলোকে যে উদ্যোগ লৈছে মাননীয় আমার বিধায়ক রাজবংশী ডাঙরিয়ার সভাপতিত্বত আর স্থানীয় গোটেই রাইজ দুইটা সমষ্টির রাইজে এই আমার কারণে অত্যন্ত এক আনন্দর সুখর বতরা আমি দেখিছো এক আধ্যাত্মিক পরিবেশত এক বড় এই রাস উদযাপন হয়েছে গতি আমি আশা করি আগন্তুক দিনত ভগবান শ্রীকৃষ্ণর এই যে রাস ক্রীড়া এই রাস ক্রীড়ার যে মহত্ব এই মহত্ব এই অঞ্চলত আমি আজি প্রতিষ্ঠা করছো আর এই প্রতিষ্ঠার প্রথম বর্ষতে রাইজর অভূতপূর্ব সমাদর সঁহারি লাভ করছো আর আমি আধ্যাত্মিকভাবে নবপ্রজন্মক সাংস্কৃতিকভাবে নবপ্রজন্মক ভগবান শ্রীকৃষ্ণ রাস ক্রীড়ার তেখেতক একাত্ম করার কারণে আমার যে প্রয়াস এই প্রয়াস নিশ্চিতভাবে এক সফল হব আর সমূহ রাইজক মানে ভগবান শ্রীকৃষ্ণের এই রাস ক্রীড়ার এই রাসোৎসবের আন্তরিক শুভেচ্ছা প্রীতি সম্ভাষণ জ্ঞাপন করছো কিছু সময়